নানা উদ্যোগ আর চেষ্টাতেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। দেখুন গোলাম কাদির রবুর রিপোর্ট। দেখতে হয়তো সব টাকা একই রকম, কিন্তু সেখানেও আছে ভিন্ন রূপ আর ধরন। এমন অনেক টাকাই আছে যেগুলোর হয়তো আয় বৈধভাবেই, কিন্তু তার উপর কর দেয়া হয় না। আবার কখনো কখনো আসছে ঘুষ, দুর্নীতি, চোরাচালান, মাদক অস্ত্র কেনাবেচা থেকেও। কর না দিয়ে গোপন করা হচ্ছে সেগুলোও। এভাবেই জন্ম নিচ্ছে কালো টাকা, অর্থনীতিতে যার পরিমাণ 20-40%। আমদানি রপ্তানির আড়ালে তো এ ব্যবসা আরও জমজমাট। রপ্তানিকারক হয়তো বেশি দামে রপ্তানি করলেন, কিন্তু দেখালেন কম দাম, বাড়তি টাকা পরে কৌশলে আনলেন দেশে, কিংবা সেখানেই করলেন বাড়ি গাড়ি ব্যবসা। আবার আমদানিকারকরা কম দামে পণ্য এনে দেখালেন বেশি দাম দিয়ে কিনেছেন, বাড়তি টাকা থেকে গেল গোপনেই। এভাবে বছরে অবৈধ আয় 1000 কোটি টাকা। এভাবে করা আয় আবার অন্য জায়গায় বিনিয়োগ কিংবা সরিয়ে ফেলা হচ্ছে, চেষ্টা চলে টাকা শোধন কিংবা মানি লন্ডারিং এর। ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যেও যে টাকাটা অবৈধ হয়ে গেল, সেই টাকাই আপনার অবৈধ টাকা, এবং এটাকে যদি কোনোভাবে লন্ডারিং করা হয়, অর্থাৎ লন্ড্রিতে দিয়ে সাফাই করা হয়, এখানে লন্ড্রি হিসেবে কাজ করে সাধারণত ব্যাংকগুলো, এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে, সেখান থেকে আরেক ব্যাংকে চলে গেল, পরে এটা যে অবৈধ টাকা সেটার আর কোনো তখন নিদর্শন থাকে না। অবশ্য এসব ঠেকাতে আছে মানি লন্ডারিং অ্যাক্ট, যেখানে আছে শাস্তি আর অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। তৎপর আইন প্রয়োগকারী সংস্থাগুলো আর অর্থবাজারের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কিন্তু কতটা সফলতা আসছে? বাংলাদেশ ব্যাংকের পক্ষে এতগুলো জিনিস শেষ করা ডিফিকাল্ট হবে। কি এজেন্সিগুলোর দুর্বলতা যেটা বলে দুদকের বলেন সিআইডি, ওই ফাইন্যান্সিয়াল ক্রাইমের ব্যাপারে কিন্তু তাদের একেবারে দক্ষতা যে আছে তা না, ডিফিকাল্ট। এগুলি করার জন্য স্পেশাল এজেন্সি ফাইন্যান্সিয়াল ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য বিশেষ করে সিরিয়াস ফাইন্যান্সিয়াল ক্রাইম আমি বলছি। মানি লন্ডারিং বলেন, টাকা পাচার বলেন, সবই অন্যায় কাজ। অন্যায়ের বিরুদ্ধে তো আমাদের জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না, এবং এটা আইনের চোখে অপরাধমূলক কাজ, যেখানে যেটা আমরা পাবো আমরা ধরব। বিশ্লেষকরা বলছেন মানি লন্ডারিং এর ক্ষেত্রে বড় ভূমিকা থাকে ব্যাংকগুলোরই, তাই অর্থনীতির এই নীরব ঘাতককে ঠেকাতে বেশি জরুরি বাংলাদেশ ব্যাংকের আরো কঠোর নজরদারি। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।